আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আমি বিডি ব্লগার রজনু চলে আসলাম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আমার আজকে রেসিপিটি হলো রাঁধুনি ক্ষীর মিক্স। আর এই রেসিপিটি কিন্তু রান্না করতে খুবই ইজি, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি রান্না হয়ে যায়, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে যে কেউ রান্না করে নিতে পারবেন, একদম সহজ। তো এটা রান্না করার জন্য যা যা লাগবে, রাঁধুনি ক্ষীর মিক্স আর লাগবে হচ্ছে দুধ। তো আমি আসলে আপনাদের সহজ কিছুই সবসময় দেখানোর চেষ্টা করি, আর যারা নতুন রাঁধুনি তাদের একটু হলেও উপকারে আসবে এই রান্নাটা। তো চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা রান্না করতে কি কি লাগছে। তো এই তো এখানে রাঁধুনি ক্ষীর মিক্স নিয়েছি আমি প্যাকেট, এই যে রেডিমেড প্যাকেট কিনতে পাওয়া যায় বাজারে, এটার মধ্যে সব কিছু মিক্স করা থাকে। আর আমি এখানে নিয়েছি 1.5 লিটার দুধ, গরুর দুধ ঘন করে নিয়েছি। আর আপনারা চাইলে গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন, তো অবশ্যই কিন্তু ফুল ক্রিম হতে হবে। তো ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্যাকেটটা খুলে নিচ্ছি, এই যে ক্ষীর মিক্স লেখাই আছে প্যাকেটের গায়ে। তো ভিউয়ার্স, এই যে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি, এখন এটাকে কেটে নিব, তারপর এই যে কেটে তারপর পাতিলের মধ্যে ঢেলে দুধটার সঙ্গে একসঙ্গে মিক্স করে তারপর চুলা রান্নাটা বসিয়ে দেবো। তো এই যে কেচি দিয়ে আমি কেটে নিচ্ছি, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আর এটার মধ্যে কিন্তু চিনি টিনি সব একদম মিক্স থাকে, তো আমাকে এক্সট্রা আর কিছুই দিতে হবে না। আর যারা মিষ্টি বেশি খান তারা হয়তো একটু চিনি অ্যাড করতে পারেন, তো আমার মনে হয় আর চিনি দরকার নয়, কারণ এমনিতেই অনেক মিষ্টি। তো এই যে ভিউয়ার্স, এই যে আমি এই যে দুধ ঘন করে রেখেছিলাম, তো এটাকে আমি এখন এই যে মিক্স করে দিচ্ছি রাঁধুনি ক্ষীর মিক্সের সঙ্গে, এই যে এখন এখানে আমি ঢেলে নিলাম পাতিলের মধ্যে। তো এটাকে আমি এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে চুলায় নিয়ে যাব, রান্নাটা বসিয়ে দেবো। আর আমি তো বলেছি এটা রান্না করতে কিন্তু একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর আমি যেহেতু আগে থেকে দুধটা ঘন করে রেখেছি, তো বেশি একটা সময় লাগবে না রান্নাটা করতে, আর যে কেউ রান্না করে নিতে পারবেন, খুবই ইজি। তো এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, এই যে অনবরত কিন্তু নেড়ে চেড়ে যাচ্ছি, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, এই যে। তো আমি এখন 10 মিনিটের জন্য এটাকে রান্না করব, তারপর আবার 10 মিনিট পর ফিরে আসব, কি অবস্থা। তো ভিউয়ার্স, এই যে আমি রান্নাটা করতেছি, তো এই তো ভিউয়ার্স আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমি এখন দেখে নিচ্ছি চালটা কি অবস্থা, ফুটছে কি না। তো এই যে চালটা কিন্তু 80% হয়ে গেছে। তো আমি এই যে আর একটু রান্নাটা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর এটা থেকে যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে, কারণ একদম বিয়ে বাড়ির ফিরনির মতো সুন্দর, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আর এখানে যেহেতু সব কিছু মিক্স করা আছে, তাই আমি আর অন্য কিছু বাড়তি কিছু ইউজ করতেছি না, অ্যাড করব না, কারণ এটার সঙ্গে সব কিছু মিক্স করা আছে। তো এই যে একদম গ্রেভি চলে আসছে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো আমি এখন এটাকে নামিয়ে নেব একটা সার্ভিং ডিশে, সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলো চলে যাবে আপনাদের মোবাইলে। আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার রাঁধুনি ক্ষীর মিক্স রান্না একদম রেডি। তো আমি এটাকে এখন সার্ভিং ডিশে সার্ভ করব। আর এটা রান্না করতে কিন্তু আমার মাত্র 20 মিনিট সময় লেগেছে ঘড়ি কাঁটা ধরে। তো আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন।
এই তো ভিউয়ার্স, তো আমি এই যে আরেকটা এই যে রেসিপি এটা আপনাদের সাথে শেয়ার করছি না, এটা রেডিমেড ছিল, তো আমি এখন এটাকে একটু যে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এটা হচ্ছে চিকেন ললিপপ, তো আমি একটু চিকেন ললিপপও ভেজে নিচ্ছি নাস্তা। আজকে চিকেন ললিপপ আর এই যে রাঁধুনি ক্ষীর মিক্সটা আজকে নাস্তা, বিকেলের নাস্তা এটাই করব এটা দিয়ে। তো এই তো আমি প্যাকেট থেকে কেটে নিলাম এই যে চিকেন ললিপপগুলো। তো চিকেন ললিপপের রেসিপিটা আমি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব কিভাবে এটা বানাতে হয় এই প্রসেসটা। তো আজকে আমি রেডিমেড ছিল আমার বাসায়, তো ওগুলাই আমি ফ্রাই করে নিচ্ছি আর এটা আমি ডিপ ফ্রাই করে নিব। তো এই তো ভিউয়ার্স, এই যে আমি চুলায় একটা প্যানের মধ্যে এই যে দিয়ে দিলাম চিকেন ললিপপগুলো, আর চুলার জালটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি। তো আস্তে আস্তে এগুলো যে এক সাইড হলে পরে আবার আমি আরেক সাইড উল্টে দেবো। আর এটা যেহেতু আগে থেকে আমি বের করে রাখিনি ফ্রিজ থেকে, তাই আমার একটু সময় লাগতেছে। এই যে এটা একদম বরফ হয়েছিল, তো আগে বের করে রাখা দরকার ছিল ফ্রিজ থেকে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলের শুরু থেকেই আমার সাথে আছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমার সব কিছু রান্না রেডি। এখন এই যে আমি টেবিলের মধ্যে নিয়েছি, এই যে ফিনিটাও রান্না হয়ে গেছে আর চিকেন ললিপপগুলো ভাজা শেষ। তো এই তো এখন আমি একটু বেড়ে নিব। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর যারা প্রথম থেকে শুরু থেকে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর রইল আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন আর সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এই তো এই যে ফিনি বেড়ে নিলাম, তো ভিউয়ার্স এই তো অনেক কথা বললাম, অনেক ভকুক করলাম, আজকে আর কথা নয়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।